হ্যাঁ বসো, চা খাবে তো? হ্যাঁ খাবো, বিকেল থেকে তো চা খাওয়া হয়নি। ঠিকই, সকাল বিকেল দুপুর এই তিনবার তো চা মাস্ট। কেন, তোমাকে কি কেউ চা দেয়নি? না না, আসলে ওদের ভুল নয়, দোষটা আমারই। অভিরূপ বাবু আমাকে একটা ফাইল দিয়েছেন, সেটার জটিলতা কাটাতেই আমার পুরো বিকেল গড়িয়ে গেছে। হ্যাঁ, এখানে দুটো ভালো করে চা দিয়ে যাও তো। কিছু খাবার খাবে? না না না, শুধু চা। আচ্ছা, দুটো চাই পাঠাও। ওকে। হ্যাঁ, তুমি কি জটিলতার কথা বলছিলে? আসলে জানি না এটা আমার কাজের এখতিয়ারের মধ্যে পড়ছে কি না। অভিরূপ বাবু আমাকে যে ফাইলটা দিয়েছেন তার মধ্যে অদ্ভুত কতগুলো ব্যাপার লক্ষ্য করছি। কীরকম? আপনার কি ওই তিলজলার জমিটার কথা মনে আছে? আমার যতদূর মনে আছে সুদীপ্ত, যে তিলজলার জমিটার মালিক হচ্ছে তোমার কি শেখ জামাল নাকি জানো? আর ইউ শিওর যে ওটা জামাল সাহেবের জমি? মানে আপনি কি ওই দলিলের জেরক্স কপিটা দেখেছেন? হঠাৎ এই কথা বলছো কেন? না, সাধারণত ওগুলো অভিরূপই দেখাশোনা করে। এনি প্রবলেম? না, ওয়ান্স আপন এ টাইম ওই জমিটা জামাল সাহেবের ছিল, কিন্তু পরে উনি ওটা রাম মাহাতো বলে একজনকে বিক্রি করে দেন। দলিল তাই বলছে? হ্যাঁ সেরকমই, কিন্তু হ্যাঁ তো প্রবলেমটা কি? বিষয়টা বেশ জটিলই, তার কারণ লিগালি ওনার হচ্ছে রাম মাহাতো, আর জামাল সাহেবের লোকজন দলিল নিয়ে এসছে জমি বিক্রি করতে। তাহলে টাকাটা কে পাবে? লিগালি তো এটা রাম মাহাতোরই পাওয়া উচিত। হ্যাঁ, কিন্তু জামাল সাহেবের লোকজন যে দলিল প্রডিউস করেছে তাতে কিন্তু রাম মাহাতোর নামগন্ধ নেই। তার মানে দাঁড়াচ্ছে যে একই জমির দুটো দলিল, তার মধ্যে একটা জাল। সার্চিং রিপোর্টটা কি? সার্চিং রিপোর্ট এখনো আসেনি, তবে তাড়াতাড়ি এসে যাবে। ঠিক আছে, ওই রিপোর্টটার জন্য তুমি ওয়েট করো, দেখা যাক রিপোর্টটা কী বেরোয়। কিন্তু আরেকটা ডিসপিউট আছে, যদিও আমি কারো নামে বদনাম করতে চাই না, কেননা কেসটা দেখছেন অভিরূপ বাবু, আসলে এরকম একটা ফেক দলিলের ওপর বেস করে উনি একটা টেন্ডার কল করে দিলেন। হ্যাঁ, কিন্তু অভিরূপ সব কিছু ভালো করে ভেরিফাই না করে টেন্ডারটা কল করে দিল। শুধু এটাই নয়, সেল অ্যানাউন্সমেন্টের পর যারা আমাদের সবচেয়ে বেশি দাম দেবে জমি তো আমরা তাদেরই দেব। অবভিয়াসলি, কিন্তু এখানে লো রেট যে দিয়েছে সেরকম একজনকে কল করা হয়েছে। তুমি এই নিয়ে অভিরূপের সঙ্গে কথা বলেছ? না, তার কারণ এই বিষয়টা তো আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। জমি কোম্পানি জমি কোন জমি কিনবে, কোন জমি বেচবে, কোন রেটে বেচবে, সেগুলো তো আমার দেখার বিষয় নয়। তাহলে অভিরূপ তোমার কোর্টে বলটা ঠেলে দিল কেন? জানি না। আমি কিছুটা বোধহয় ব্যাপারটা বুঝতে পারছি। কি স্যার? থাক সে কথা, আমি অভিরূপের সঙ্গে কথা বলে নেবো, তুমি এই নিয়ে কোনো টেনশন করো না। দেখো, আমাদের কোম্পানিতে একটা প্রবলেম হয়েছে। আমাদের কোম্পানির ওয়ান অফ দ্য ডিরেক্টর পার্থ প্রায় নিরুদ্দেশ। আসলে আমার সাথে তো পার্থবাবুর সেভাবে আলাপই হয়নি। আরে আলাপ হবে, এই আসো চাই তো। আরে দেখবে কোত্থেকে, তার পাতা আমিই পাচ্ছি না। চাটা তুমি নিজে ঠান্ডা করো না, আমাদের চায়ের কোয়ালিটি কিন্তু খুব গুড। হ্যাঁ, যে কথা বলছে, তিলজলার জমিটা নিয়ে যখন সন্দেহ উঠেছে তখন আমার একটা কথা তোমাকে বলা দরকার সুদীপ্ত। আচ্ছা, ওই দুটো দলিল জমিটা তুমি নিজে চোখে দেখেছ? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি ও দুটোকে ফটোকপি করিয়ে রেখো, আর এই ব্যাপারটা এখন গৌতমী মুন্সিকেও জানাবার দরকার নেই, চেপে যাও। ওকে স্যার, যেমন আপনি বলবেন। বলো, তোমার অধিকার খবর বলো। অধিকার মানে ডালিয়া? তোমার তোমার চাকরি দুটো, একটা অফিসে একটা বাড়িতে। আমার আপনার সাথে কিছু ব্যক্তিগত কথা আছে। ব্যক্তিগত? ওয়েল, বলে ফেলো। আরে এখানে কারো আসা সম্ভাবনা নেই, বলো। না আজ থাক, পরে একদিন। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। ওকে স্যার, থ্যাংক ইউ। আবার স্যার, বলেছি না আমরা দুজন যখন থাকবো তখন দাদা, নীলুদা কিংবা নীলাদ্রিদা? হ্যাঁ সরি। নো স্যার, না চাকো।